টপ্প গণধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে মিঠাপুকুরে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাচ্ছি তার কাছে। রতন, ইমদাদ, রংপুরের মিঠাপুকুরের আদিবাসী পল্লীতে যে আদিবাসী তরুণী ধর্ষণ এবং এই ঘটনার প্রেক্ষিতে আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আজই কি কিন্তু প্রথম আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং নারী অধিকার সংগঠন সহ অন্তত 20টি সংগঠনের পক্ষ থেকে আসলে এই মানববন্ধন করা হচ্ছে, যার মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে ঘটনার অবশিষ্ট যে একজন আসামি রয়েছে তাকে গ্রেফতার এবং পুরো ঘটনার সুষ্ঠু এবং সঠিক বিচারের প্রত্যাশাই তারা করছেন। এখানে বক্তারা বলছেন যে বিচারহীনতার কারণেই আসলে এমন এক একটি ঘটনা ঘটছে এবং সারা বাংলাদেশ আসলে এভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, তারা চান না এই এই দেশ এমন দেশ হোক। এখানে বলা হচ্ছে যে অনতিবিলম্বে যে আসামিটি অবশিষ্ট আসামি এবং এই ঘটনার সঙ্গে যে জড়িত, যদি অন্য আরও কেউ জড়িত থাকে, এখানে যদি কারো ইন্ধন থেকে থাকে, এখানে তারা কিন্তু তাদেরকেও খুঁজে বের করার একটি দাবি আজ উচ্চারিত করছে। এখানে আদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে আদিবাসীদের নারীদের এই তারা আর এভাবে আত্মহত্যার পথে যেতে চান না। এই বাংলাদেশে আদিবাসী নারীরা অন্যান্য সকল নারীর যেন তারা নির্দ্বিধায় সুন্দরভাবে নির্ভয়ে বসবাস করতে পারেন। আজকে এখানে থেকে দাবি উঠেছে পুরো ঘটনার সঠিক তদন্ত করে এবং এর সঠিক বিচার, এটাই আসলে প্রত্যাশা করছেন তারা। তো এই ছিল রংপুরে আদিবাসী পরিষদের পক্ষ থেকে ডাকা এই মানববন্ধনের সর্বশেষ। ইমদাদ, রংপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না টপ্প গণধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। সে খবর জানাতে রংপুরের মিঠাপুকুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার।